2024 সালের লোকসভা ইলেকশনে মোদির গদি ভয়ানক টলমলো। তাই মোদি এখন শয়তানের সাথেও কোলাকুলি করতে ব্যস্ত হয়ে পড়েছে, কারণ কোনো মতে কোনো রকমে বিজেপিকে ভোটে জিততে হবে। সেই জন্যই এখন মোদি এবং বিজেপি পার্টি শয়তানের সাথে হাত মিলিয়েছে। বিজেপি আরএসএস খুব ভালোভাবেই জানে 2024 সালে বিজেপি কোনো মতেই জিততে পারবে না, প্রতিটা রাজ্যে হারবে। তাই বিজেপি নেতারা এখন চোর, জোচ্চোর, চিটিংবাজ সমস্ত বিজেপি নেতাদের সাথে এখন হাত মিলাচ্ছে। এখন বিজেপি নেতারা এখন ডাকাতে পরিণত হয়েছে। তারা যে কোনো মতে ভোট চুরি করে, ভোট লুট করে সমস্ত বিজেপি নেতাদেরকে একসাথে নিয়ে ভোটে জিততে চাইছে। তাই মোদি এখন শয়তানের সাথে হাত মিলিয়েছে। চলুন সাংবাদিক সুচন্দ্রিমার এই ভিডিওটি দেখুন। 2024 সালে নরেন্দ্র মোদি যতই শয়তানের সাথে, ভিলেনের সাথে হাত মিলাক না কেন, মোদি এবং বিজেপি আরএসএসের ভরাডুবি হবে এবং কেউ বাঁচাতে পারবে না মোদির গদি। বিজেপি পার্টি গোহারান হেরে 2024 সালে গোটা দেশ থেকে মুছে যাবে যতই শয়তানের সাথে হাত মিলাক নরেন্দ্র মোদি। বিজেপির নেতারা এই মুহূর্তে খুব ভালো করেই জানেন যে 2024 হাতের বাইরে, তাকে ফেরাতে হলে বিস্তর কাঠখড় পোড়াতে হবে এবং সেই ক্ষমতা ধরে রাখতে তারা তাদের এতাবৎ বাঁচিয়ে রাখা, তাদের সাধের আদর্শের কাঁথায় আগুন লাগাতে হলে তাও লাগাবেন। এটাই আপাতত তাদের রাজনৈতিক অবস্থান। এসব আদর্শহীনতার প্রশ্নে একটা যুক্তি মাঝে মধ্যেই উঠে আসে, তা হলো এটা কৌশল, আপাতত একটা কৌশল, পরে আবার ঠিক পথে ফিরে যাব, দেখে নেবেন। হয়নি, ফেরা হয়নি কারোর। একবার কক্ষচ্যুত গ্রহ ব্ল্যাক হোলেই চলে যায়, কেটে যাওয়া ঘুড়ি আর ওড়ে না, তা পড়তে থাকে, ভাসে কিছুক্ষণ, তারপর তা মাটিতেই নামে। আসন্ন 4 রাজ্যের নির্বাচন এবং আগামী 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বৈঠকে বসছেন হায়দ্রাবাদে। নিশ্চিত জানবেন এই বৈঠক আসলে হবে, চলবে, সিদ্ধান্ত নেবে অমিত শাহের নির্দেশে, মোদিজির নির্দেশে। তার আগেই দলের সংগঠনকে খানিক ঠিকঠাক করা হলো। হায়দ্রাবাদে বৈঠকের পরেই মন্ত্রিসভার কিছু পরিবর্তন সমেত নতুন আদর্শহীনতার গল্প সামনে আসবে। আপাতত বিজেপির কাজের ওপর একটা চোখ রাখা যেতেই পারে। মহারাষ্ট্রে এনসিপির সঙ্গে জোট, সেই অংশের সঙ্গে যাদেরকে কদিন আগে ভোপালে প্রধানমন্ত্রী নিজের বক্তৃতায় কোনো রাখঢাক না রেখেই চোর বলেছেন। এই নেতারা জেলে যাওয়ার ভয়ে এক জায়গায় আসছেন। সেই অজিত পাওয়ার, প্রফুল প্যাটেল, ছগন ভুজবল এখন তাদের বন্ধু শক্তি। কেন? মহারাষ্ট্র অন্তত 40টা আসন পেতেই হবে। এরপর বিহারে আবার সেই একই দুর্নীতির অভিযোগ আছে, এমন জিতন রাম মাঝি থেকে উপেন্দ্র কুশওয়াহা বিজেপির দিকে গেছেন। মুকেশ সাহানি বা জেডিউর কিছু নেতাকে ভাঙানোর চেষ্টা চলছে, যাদের বিরুদ্ধে ইডির মামলা আছে। কেন এই চেষ্টা? যাতে বিজেপি অন্তত গোটা 20 আসন পায়। এবং বিজেপির এই ট্যালেন্ট হান্টের নজর আছে মূলত কংগ্রেসের সেই সব অখুশি নেতারা, যারা নিজেরাই আরো বড় পদ পেতে চায়, সেই সব রিজিনাল পার্টির নেতারা যাদের সঙ্গে পেলে কিছু আসন বাড়ে। ধরুন তেলেঙ্গানা, সেখানে বান্দি সঞ্জয় কুমার ছিল বিজেপির রাজ্য নেতৃত্বের মাথায়। তিনি হলেন খানিক দিলীপ ঘোষের মতো নেতা, উৎপটাং কথা বলেন, কাগজের হেডলাইনে আসেন, দলীয় কর্মীদের মধ্যে পপুলার, কিন্তু বাকি নেতাদের সঙ্গে মিলমিশ নেই। তো ওনার বদলে এলেন ইটালা রাজেন্দ্র। প্রথমে কংগ্রেস, তারপর টিআরএস, মানে এখনকার বিআরএস এর বড় নেতা, মন্ত্রীও ছিলেন কে চন্দ্রশেখর রাওয়ের মন্ত্রিসভায়, তাঁকে বসানো হলো। বান্দি সঞ্জয় কুমারের জায়গা কোথায়? হয়তো আপাতত দিল্লি সরকারে নিয়ে যাওয়া হবে, রাজ্যে রাখা হবে না। এবং আনা হলো একসময় কংগ্রেসের মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডিকে। সেই অর্থে তিনি আপাতত তেলেঙ্গানায় বিজেপির বড় নেতা। এবার চলুন অন্ধ্রপ্রদেশে, সেখানে বিজেপি কাকে রাজ্য সভাপতি করল? ডগ্গুবতী পুরন্দেশ্বরীকে। ইনি হলেন এনটি রামারাওয়ের কন্যা, যিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তার বাবার হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু। তারপরে ডি পুরন্দেশ্বরী কংগ্রেসে যোগ দেন। মনমোহন সিং মন্ত্রিসভায় হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট দপ্তরের মন্ত্রীও ছিলেন। তিনি গেলেন বিজেপির মাথায়। চন্দ্রবাবু নাইডু হাত মেলাতে চাইছিলেন বিজেপির সঙ্গে, কিন্তু বিজেপির মনে হয়েছে এই ডি পুরেন্দ্রেশ্বরীকে সামনে রেখে বরং ওয়াইএসআর কংগ্রেসের জগন রেড্ডির সঙ্গে হাত মেলালে কাজের কাজ হবে। এখানেও আদর্শ হায়দ্রাবাদে বিরিয়ানি খেয়ে শুয়ে পড়েছে, কিন্তু সমস্যা আছে। রাজ্যে দুটো বড় শক্তি জগন রেড্ডি আর চন্দ্রবাবু নাইডু, এর যেটা কে বিজেপি বাঁচবে, অন্য অংশ সঙ্গে সঙ্গে সেকুলার হয়ে উঠবে, বিজেপি হটাও আন্দোলনে যোগ দেবে। এরপরের পরিবর্তন ঝাড়খণ্ডে, সেখানে রাজ্য নেতৃত্বের মাথায় বসানো হলো বাবুলাল মারান্ডিকে। দুবার আদিবাসী নয় এমন নেতৃত্বের মাথায় হাত রেখেছিল বিজেপি, কারণ ওই যে আদর্শ আদিবাসী থাকুক মাথায় একজন হিন্দু। সেই রঘুবার দাস বা দীপক প্রকাশ ইত্যাদি নিয়ে এক্সপেরিমেন্ট ফেল, এবার দল ত্যাগী জেভিএম নেতা বাবুলাল মারান্ডিকেই মাথায় বসালো বিজেপি, কারণ দু তিনটে আসন যদি ঝাড়খণ্ডে পাওয়া যায়। পাঞ্জাবে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ ছিল কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, এবারে দলের মাথাতে বসালেন সুনীল ঝাখরকে, যিনি কদিন আগেই পাঞ্জাব কংগ্রেস রাজ্য সভাপতি ছিলেন, যিনি বিখ্যাত কংগ্রেস নেতা বলরাম ঝাখরের পুত্র। কেন? কারণ একটাই, পাঞ্জাবে যদি একটা আসন পাওয়া যায়। বিজেপির মধ্যে এই বাইরে থেকে অন্য দল থেকে নেতা আমদানি করার চেষ্টা 2014-র আগে তেমন ছিল না, আপাতত সেটাই বিজেপির একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে। বাংলায় শুভেন্দু, মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য, অসমে হিমন্ত বিশ্ব শর্মা, মণিপুরে এন বীরেন্দ্র সিং, মহারাষ্ট্রে অজিত পাওয়ার, একনাথ শিন্দে, কর্ণাটকে এইচ ডি কুমারস্বামী, অন্ধ্রতে ডি পুরন্দেশ্বরী, তেলেঙ্গানাতে কিরণ কুমার রেড্ডি, বিহারে কুশওয়াহা, মাঞ্ঝি, সাইনি, এমনকি গুজরাতে হার্দিক প্যাটেল রায় এখন বিজেপির ভরসা। 2024-এ গদি বাঁচাতে শয়তানের সঙ্গেও কোলাকুলি করতে মরিয়া ভারতীয় জনতা পার্টি।